বা যারা আমার কাছে এসে লেখাপড়া করতো প্রত্যেকেই আজকে সপ্রতিভায় প্রতিষ্ঠিত। 1995 খ্রিস্টাব্দ থেকে আমি লেখালেখির সাথে সম্পৃক্ত ছিলাম, একটা সমালোচনার তুপের মুখে তখন আমি পড়ে গেলাম। লাইটের একটা আধলা নিয়ে আমার মাথার মধ্যে একদম টাস করে দিয়ে দিলাম, রক্তাক্ত হয়ে গেল। তরুণ সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়েছে, কৃতজ্ঞ, এবং কৃতজ্ঞতা এই তিনজন মানুষের প্রতি। আমার প্রথম বইটার নাম ছিল বিসর্জিত জ্যোৎস্নার বাণী। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দি ন্যাশনাল মিররের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি এস এম ফাহিম। প্রতিবারই আমরা কোনো না কোনো সম্মানিত অতিথিকে নিয়ে আপনাদের সম্মুখে হাজির হই। এরই ধারাবাহিকতায় আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে, যিনি হলেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামের কৃতি সন্তান সুফিয়া জমির ডেইজি, যিনি একাধারে একজন কবি, একজন লেখিকা, যিনি লিখেছেন অসংখ্য একক বই, সম্পাদনাও করেছেন অনেকগুলো বই, এবং পল্লীকণ্ঠ একটি পত্রিকা এবং লিটল ম্যাগাজিনের সম্পাদনা দায়িত্ব দীর্ঘদিন থেকে পালন করতেছেন। যিনি ছোটোবেলা থেকেই পড়াশোনার ছাত্রজীবন থেকেই উনি সাহিত্যে মনোনিবেশ করেছেন, আজ পর্যন্ত সাহিত্য নিয়েই আছেন। আজকে এই সম্মানিত অতিথির সাথে আমরা কথা বলবো, গল্প করব এবং জানবো ওনার ব্যক্তিজীবন এবং সাহিত্য জীবন নিয়ে। তাহলে দর্শক, চলুন দেরি না করে চলে যাই আজকের সম্মানিত অতিথির কাছে। আসসালামু আলাইকুম, আমাদের আজকের আয়োজনে আপনাকে স্বাগতম। দি ন্যাশনাল মিররের আজকের আয়োজনে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আয়োজন আপনার কেমন লাগতেছে? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি আসলে ক্ষুদ্রানুক্ষুদ্র এক তৃণমূলের সাহিত্যকর্মী। এখন আমি প্রতিষ্ঠিত কোনো সাহিত্যের কর্মী কিংবা সাহিত্যিক হতে পারিনি। আমাকে আপনাদের এই দ্য ন্যাশনাল মিররের আয়োজনে আসার যে আহ্বান করেছেন সেটাকে আমি সাদরে গ্রহণ করেছি। আমার অন্তরের অন্তর থেকে অভিনন্দন, অত্যন্ত ভালো লাগছে। মানুষের জীবনে কিছু সময় আসে, অত্যন্ত ভালো সময়, আমার জীবনের এই সময়টা ভালো একটা সময়, এই জন্য আবারও আমি অভিনন্দিত করছি আপনার এই চ্যানেলটিকে, চ্যানেলের সাথে যারা সম্পৃক্ত আছেন, এবং আপনাকে আবার ধন্যবাদ। আমরাও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আজকে সম্মানিত অতিথি আপনার কাছে, আপনার মূল্যবান সময় দিয়েছেন আমাদেরকে। তাহলে আপনার সাথে অনেক বিষয় নিয়ে কথা বলবো, গল্প করব, এবং আপনার জীবনের অনেক গল্পের, অনেক স্মরণীয় দিনের কথাও জানবো আপনার কাছ থেকে। প্রথম যে বিষয়টা আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে আপনার জন্ম এবং বেড়ে ওঠা সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। আমার জন্মটা একটি গ্রামে, নিবৃত পল্লী গ্রামে। যখন আমাদের বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতার পতাকা পতপত করে, লাল সবুজের পতাকা বাংলাদেশে পতপত করে উঠছে, সেই সময়টায় আমার জন্ম হয়েছে। আমার মা বলতেন আমাকে যে আমার জন্ম হয়েছে গুলির মুখে, গুলির শব্দ শুনে। আমার জন্ম হয়েছে 1971 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর। আসলে আমি গর্বিত এই জন্য, বাংলাদেশের একটা নিবৃত পল্লী গ্রামে আমি জন্ম নিয়েছি, এবং সেই পল্লী গ্রাম থেকে আমি এ অবধি আমার দেশকে ভালোবেসে যাচ্ছি। এই দেশ আমার গর্ব, এই মাটি আমার অহংকার, এই মা আমার সম্পদ। এই দেশকে আমি ভালোবাসি, এদেশের মানুষ, এবং এই দেশের মানবতা আমাদের সবচেয়ে বড় অর্জন। আমার বেড়ে ওঠা, আমার নানার বাড়িতে, আমার নানার বাড়ি ছিল পিরুজপুর। আমি আগেই বলেছি যে অত্যন্ত নিবৃত পল্লী গ্রামে আমার জন্ম হয়েছে।
এই পল্লীগ্রামে জন্ম হওয়ার জন্য আপনারা জানেন আমাদের জালালপুরে এপার ওপার দুপার মিলে মধ্যখানে একটি সাঁকু একটু সেতু যেটাকে আমরা পুল বলে আখ্যায়িত করি। তো যখন আমি প্রাথমিক বিদ্যালয়ে যখন আমাকে আমার আব্বা ভর্তি করলেন তখন আমি ওই পুল যেটাকে বড়বাগা নদীর পুল, বড়বাগা নদীর উপর একটি পুল সাঁকু রয়েছে, ওই সাঁকু পার হতে হলে খুব ভয় পেতাম এবং কান্না জুড়ে দিতাম। তো তারপর একদিন এক সময় আমার স্কুলে যাওয়া হতো না, প্রচণ্ড ভয় পেতাম, কান্নাকাটি করতাম। তো তারপর একদিন আমার নানা আসলেন, আমার এই অবস্থা দেখলেন, দেখার পর আমাকে আমার নানার বাড়িতে, নানার বাসাতে নানা ওই দিন নিয়ে গেলেন। আমার নানা আজকে মরহুম, আমার নানি মরহুম, আমার মা খালা মরহুম, আমার মামা মরহুম, যাদের আদর স্নেহ পেয়ে আমি বেড়ে উঠেছি, বড় হয়েছি এবং আমার শৈশব যেখানে কেটেছে সেই পিরিসপুর লাউয়াই, এগুলো জুড়ে আমার শৈশবের অনেক স্মৃতি। আমি আমার নানার বাড়িতে লেখাপড়া করেছি, আমার নানার কাছে, আমার খালাদের কাছে, আমার মামাদের কাছে আমার শৈশব বেড়ে ওঠা এবং আমার প্রাথমিক জীবন, প্রাথমিক বিদ্যালয় যেটাকে বলা হয় ওইটাতে আমি আমার খালার সাথে, আমার ছোটোখালা একজন ছিলেন, সেই ছোটোখালার সাথে আমি ওনার সাথে মামার সাথে স্কুলে যেতাম। তো এইভাবে একবার আমাকে পরীক্ষা দেওয়ানো হলো, বাৎসরিক পরীক্ষা, ওইখানে আমি এলাও হয়ে গেলাম। তারপর আমাকে ভর্তি করা হলো তৃতীয় শ্রেণীতে, ওই স্কুলটা ছিল লাউয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই স্কুল থেকেই আপনার পড়াশোনা শুরু? ওই স্কুল থেকেই আমার লেখাপড়া শুরু এবং নানা বাড়ির থেকে আমার লেখাপড়ার জীবনটা শুরু। মানুষের শৈশব কাটে বিভিন্ন ধারায়, কারো সুখে কারো দুঃখে। আমার শৈশবটা অত্যন্ত স্নেহ মমতা আদর যত্নে কেটেছে। আমি যখন নানার বাড়িতে থাকতাম তখন জালালপুর থেকে আমার আম্মা আব্বা প্রতি সপ্তাহে একবার আমাকে দেখার জন্য নানার বাড়িতে যেতেন, আর যখন স্কুল ছুটি হতো বছরে দুইবার আমরা ছুটি পেতাম, ঈদুল আজহা ঈদুল ফিতর, তখন আমি গ্রামের বাড়িতে চলে আসতাম। গ্রামের বাড়ির থেকে যখন মা এবং বাবার কাছ থেকে যখন নানার বাড়িতে চলে যেতাম তখন অনেক কান্নাকাটি করতাম, কারণ আমার ভাইয়েরা বোনেরা আমার শৈশব সহপাঠীরা আমার পাশ জুড়ে আশপাশ জুড়ে সবাই চেয়ে থাকতো আমার দিকে, আমি অনেক কান্না করতাম। কিন্তু যখন আবার আমি আমার নানার বাড়িতে চলে যেতাম, খালাদের সান্নিধ্য পেতাম, নানা নানি মামাদের সান্নিধ্য পেতাম, তখন সম্পূর্ণ আমার মুড চেঞ্জ হয়ে যেত। মানে আমি যেমন আমি আমার নানার বাড়িতে যেমন ওইখানেই আমার বাড়ি, ওইখানেই আমার ঘর, ওইখানেই আমার সুখ, ওইখানেই আমার সব, এইভাবে আনন্দঘন মুহূর্ত কেটেছে, আনন্দঘন মুহূর্ত কেটেছে। কিন্তু এই জিনিসগুলো আজকে আজ আমাকে অনেক কষ্টদায়ক হয়ে গেছে এবং আমাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। বুঝতে পারছি। আসলে আপনার পড়াশোনার যে বিষয়টা এতটুকু জানলাম, আসলে খুব খুব আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে কেটেছে আপনার জন্ম এবং বেড়ে ওঠা সম্পর্কেও বললেন। এখন যদি আপনার কাছে জানতে চাই, আপনি পড়াশোনা শেষ করার পর আপনার কর্মজীবনে যখন আপনি পা রাখলেন, কর্মজীবনে আসলে প্রথমে আপনি কী পেশায় আপনার কর্মজীবন শুরু করেছিলেন? আসলে প্রশ্নগুলো খুব কঠিন আমার জন্য, কারণ আমি তো প্রশ্নগুলো দেখিও নি আর দেখার প্রয়োজনও মনে করছি না, যেহেতু আমাকে নিয়ে একটা আড্ডা তৈরি হচ্ছে, সেই হিসাবে আমার জন্য প্রশ্নগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে। তারপর আমি জবাব দেব। যে বিষয়টা হচ্ছে এখানে যে কর্মজীবন, কর্মজীবনে প্রথম পেশা হিসেবে আপনি কি? আমরা যখন লেখাপড়া করলাম, যখন আমি নানার বাড়ি থেকে চলে আসলাম আমার গ্রামের বাড়িতে, মানে মন চঞ্চল, মন মানে না, মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী, একটু বড় হয়ে উঠে গেছি, তারপর
তখন আমি মক্তবে পড়তাম, মক্তব মসজিদ ছিল, মসজিদের পড়াও শেষ হয়ে গেল, কুরআন শরীফ আমি শেষ করে দিলাম। তারপর পঞ্চম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হলাম, প্রাথমিক সমাপনী পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পর তখন মানে আমি আমার গ্রামের বাড়িতে চলে আসব। আমার সহপাঠী, আমার চাচাতো ভাই বোন সবাই আর আবদার, তো আমি কান্নাকাটি করে আমি আমার গ্রামের বাড়িতে চলে আসলাম। চলে আসার পর আমি জালালপুর উচ্চ বিদ্যালয়, আমার ওইখানে আমি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর আমি অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করলাম। করার পর যখন আমি নবম শ্রেণীতে উঠলাম তখন থেকে আমি গৃহ শিক্ষকতার সাথে, আসলে ওই জিনিসটা আপনারা অনেকেই জানেন না হয়তো, যে বিষয়টা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি, আমার অনেক স্টুডেন্ট এখনও দেশ বিদেশে সুনাম খ্যাতি অর্জন করেছে। ওরা আমার অনেক গর্ব হয়, আমি একজন গৃহ শিক্ষিকা হিসেবে আমি আমার গ্রামের বাড়িতে আমার জন্ম স্থানে একটা রুম ছিল, ওই রুমে আমি প্রাইভেট টিউশনই করতাম, ওটা লজ্জার কোনো বিষয় না। তো তখনকার সময় একজন মাস্টার কিংবা একজন ম্যাডামের অনেক কদর ছিল, অনেক কদর ছিল বলতে এই জন্য অনেকের অভিভাবক চলে আসতেন, চলে এসে মানে কাকুতি মিনতি করতেন যে আপনি একটু পড়ান, কেউ আত্মীয় কেউ প্রতিবেশী। আমি নবম শ্রেণীর থেকে আমি গৃহ শিক্ষিকা হিসেবে আমি আমার বাড়িতে একটা কোচিং সেন্টার করেছিলাম, ওই কোচিং সেন্টারে 5, 7, 10, 20 জন এইভাবে আসতো, 2 শিফটে 3 শিফটে আমি ওদেরকে যেভাবে পারতাম তখন, আমি আর কি জানতাম তখন, অষ্টম বা নবম শ্রেণীর ছাত্রী ছিলাম, তো যতটুকু আমার সাধ্যের মধ্যে ছিল ততটুকু আমি চেষ্টা করেছি। কিন্তু আমি যাদেরকে তখন লেখাপড়া করাতাম বা যারা আমার কাছে এসে লেখাপড়া করতো, প্রত্যেকেই আজকে সপ্রতিভায় প্রতিষ্ঠিত, শুধু আমি ব্যতীত, আমি ব্যতীত। এখানে একটা প্রমাণ দেয়া যায়, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমার ভাই, মাতৃগর্ভর ভাই, সে আমার মাধ্যমে সরকারি বৃত্তি প্রাপ্ত হয়েছিল, এবং আরও দু একজন এভাবে ছিল, মানে আরও দু একজন এভাবে ছিল, ওরা মানে সপ্রতিভায়, সপ্রতিভায় ওরা প্রতিষ্ঠিত হয়েছে, একমাত্র আমি ব্যতীত, আমি প্রতিষ্ঠিত হতে পারিনি, আমার জীবনের ব্যর্থতা। এখন সংগ্রাম করে যাচ্ছি আমি আমার জীবনকে। আপনি আমাদের কাছে অবশ্যই এখনও প্রতিষ্ঠিত, আপনি আমাদেরকে দক্ষিণ সুরমা ছাড়াও সারা বাংলাদেশ জুড়েই আপনার অনেক সুনাম, আপনি সাহিত্য নিয়ে যেভাবে কাজ করে গেছেন এবং আপনার হাত ধরেই যারা পড়াশোনা করে দেশ বিদেশে প্রতিষ্ঠিত হয়েছে তারা আপনার হাত ধরেই অনেকেই, সুতরাং আমরাও বলতে পারি আপনিও প্রতিষ্ঠিত অবশ্যই। এই বিষয়গুলো আপনার সাথে আসলে জানবো, আরও আরও বিভিন্ন বিষয় নিয়ে জানবো, খুব ভালো লাগতেছে এই বিষয়গুলো জেনে। তো আপনার কাছে এখন যে বিষয়টা জানতে চাইব যে আপনার জীবনের প্রতিটা মানুষের জীবনের স্মরণীয় কিছু দিন থাকে, কিছু গল্প থাকে, তো আপনিও যেহেতু বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছেন বা আপনি বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত ছিলেন, জানতে চাইবে বিষয়টা আপনার জীবনের স্মরণীয় একটা দিনের গল্প বলুন। আসলে এই যে আপনার এখনও মনে পড়ে এই গল্প, অনেকগুলো গল্প আছে, অনেক স্মরণীয় দিন আছে, যে এই দিনটা আসলে আপনার খুব বেশি মনে পড়ে, এরকম যদি কোনো দিন থেকে থাকে অবশ্যই আছে আমাদের সাথে একটু শেয়ার করুন। আসলে আমি আগেও বলেছি যে মানুষের জীবন একটা সংগ্রামী জীবন, আমি যে জায়গা থেকে সাহিত্যের চর্চা করে যাচ্ছি সেই জায়গায় আমার জানা মতে এতটুকু বাকস্বাধীনতা সাহিত্যের জন্য কোনো নারী কোনো মহিলা পেয়েছে কি না এর আগে, আমার আগে আমি জানি না। আমার ফ্যামিলি আমাকে এতটুকু স্বাধীনতা দিয়েছিলেন, আমার মা, আমার বাবা, আমার চাচা মরহুম, তিনিও মরহুম পোস্টমাস্টার সাহেব আরজুমন্দ আলী, তিনির মাধ্যমে এবং আমার বাবার মাধ্যমে আমার সাহিত্যে আসা। 1995 খ্রিস্টাব্দ থেকে আমি লেখালেখির সাথে সম্পৃক্ত ছিলাম, তখন আমি ছিলাম নিঃসন্তান, তখন আমি ছিলাম নিঃসঙ্গ মানুষ, নিঃসন্তান ছিলাম, এক যুগ আমি সন্তানের মুখ দেখিনি। তখন আমার বেছে নেওয়া হলো যে আমি
সাহিত্যকে সাধনা করব এবং সাহিত্য মানুষকে সম্পূর্ণ সুন্দর একটা জীবন দিতে পারে। সাহিত্য হচ্ছে মানুষের মনের একটা নিখুঁত পাঠশালা, যে পাঠশালায় একা একা বিচরণ করা যায়। অনেক কিছু জানার আছে এবং শেখার আছে। অল্প অল্প করে আমি তখন আজকের সূর্যোদয়, সুগন্ধা, সন্দীপ, এই লিটল ম্যাকগুলোতে তখন আমি অল্প অল্প করে লিখতাম। ডাকায় তাকে সিরিজ তখন প্রতি সপ্তাহে একবার বিটিভিতে দিত, দেখানো হতো বাংলাদেশ টেলিভিশনে। এইসব দিন রাত্রি, আজ রবিবার, এই সিরিজগুলো দেখে আমি ওই পত্র পত্রিকাগুলিতে লিখতাম। তো যখন জানাজানি হয়ে গেল, ছোট্ট ছোট্ট বাবুদের বাচ্চারা যখন জানতে পারলো যে আমি কবিতা লিখছি বা লেখক হয়েছি বা লেখালেখির সাথে সম্পৃক্ত, তখন আমাকে, ওরা এখন বড় হয়ে গেছে অনেক এবং প্রতিষ্ঠিত হয়ে গেছে, প্রত্যেকেই হয়তো ওরা আমাকে দেখতে পারবে এবং ওরা হয়তো অনুতপ্ত হতে পারবে পরবর্তীতে। ওরা অনুতপ্ত হয়েছে আমাদের আজকের এই চ্যানেলের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে। হয়তো অনেকেই দেশ এবং দেশের বাইরে অবস্থান করছেন, দেখতে পারবেন আপনার ছোট সময়, যখন ছোট ছিলেন, বয়সে অনেক ছোট ছিলেন, পড়াশোনা করেছেন এবং যার কবিতাগুলো, যার লেখাগুলো আপনারা পড়ে আসলে খুব আনন্দ পেয়েছিলেন, সেই লেখকের আজকের আমাদের এই অনুষ্ঠানে ওনার সাথে যে আমাদের আজকে আড্ডা হচ্ছে আপনারা হয়তো দেখতে পাবেন। পরে বলুন, তখন ছিল 1996 খ্রিস্টাব্দে, 95 খ্রিস্টাব্দ থেকে আমি লেখালেখি শুরু করছি, স্টার্ট করছি। আর 96 খ্রিস্টাব্দের থেকে মানে আমাকে নিয়ে আমাদের চারপাশে একটা হই হুল্লোর, একটা সমালোচনা যেটাকে বলা হয়, তখন যেহেতু মহিলাদের তেমন সাহিত্যে পদচারণা নেই দক্ষিণ সুরমায়, তো একটা সমালোচনা, একটা সমালোচনার তুপের মুখে তখন আমি পড়ে গেলাম। তখন আমার স্বামী সাহেব, শ্বশুরবাড়ি জানাজানি হয়ে গেল, কারণ ওইটা তো আর লুকানোর বিষয় না, সবাই দেখতেছে। তারপর ওই যে ছোটো ছোটো বাচ্চারা, একদিন আমি সন্ধ্যার দিকে, একদিন আমি আমার ফুফুর বাড়িতে যাচ্ছি আমার ছোট বাইকে সাথে নিয়ে, মানে রাত্রে ওইখানে থাকবো। তো কিছু ছোটো ছোটো বাচ্চারা, বাবুরা আমাদের বাড়ির পাশের একটা মাঠে খেলতেছে, খেলাধুলা করতেছে, ফুটবল, বাঁধাকপি, ফুলকপি, ফুলকপি, এইভাবে বলে বলে মানে ওইরা হই হুল্লোড় করতেছে। তো আমি একদম দাঁড়িয়ে গেছি, সন্ধ্যা হয় তো কিছুটা মানে আমার কাছে খুব খারাপ লাগতেছে যে এরা তো সবাই আমার পরিচিত জন। এক পর্যায়ে করলো কি, একটা ছেলেকে আমি বললাম যে এ সমস্ত কেন করতেছ, কে শিখিয়ে দিছে এগুলো করার জন্য? তখন একটা আধলা, ইটের একটা আধলা নিয়ে আমার মাথার মধ্যে একদম টাস করে দিয়ে দিলাম, রক্তাক্ত হয়ে গেলাম। মানে আমি একদম, তখনই আপনি যখন ছেলের সাথে কথা বলতে চাচ্ছিলেন, তখনই আঘাত করেছে আপনার মাথায়? তখনই আমাকে মানে ওই আমাদের বাড়ির পাশেই, এবং সেই ছেলেটা এখন ইয়াং জেনারেশন, হ্যাঁ, তো আমাকে একটা ইটের আদলা দিয়ে একদম ওর মাথার মধ্যে এখানে মানে ঠাস করে মেরে ফেলছে। তখন ওর সাথে সাথেই আমি রক্তাক্ত হয়ে গেছি, আমার ছোটো ভাই আমার সাথে ছিল, মানে একটা মজালু, একটা মজাক করতো ওরা আমাকে নিয়ে, বাঁধাকপি, ফুলকপি, কিন্তু কেউ ওদেরকে শাসন করতো না, শোষণ করতো না, বা ওদের সাথে যদি কোনো ধরনের কথাবার্তা বলতে যেতাম আমি, তখন তারা মানে বিদ্রুপ হয়ে যেত, বিদ্রুপ ঘোষণা করতো, মানে ওইগুলা বড়দের কাছ থেকে ওইগুলা ওদেরকে শিখিয়ে দেওয়া হতো। তাদের নিজ থেকে আসলে ওই আপনাকে নিজ থেকে, ওরা আসলে বুঝতেও পারেনি বাঁধাকপি কি আর ফুলকপি কি, হ্যাঁ, ওরা নিজেরাও বুঝতে পারে না, কিন্তু ওইটা বড়দের প্ররোচনায় পড়ে এগুলো করতো। তো ওইটা তো কথাবার্তা বলতে গেলে মা তখন মানে ওই যে হিতে বিপরীত হতো, তখন আর ওই বিষয়ে আমার মা বাবা কেউ কিংবা আমি কোনো কিছুই বলিনি। তারপর থেকে শুরু হলো মানে আমি রাস্তা দিয়ে হাঁটলে আমাকে ঢিল ছুঁড়ে মারা, নীরবে ওগুলো সহ্য করে গেছি, হ্যাঁ, নীরবে আমি সহ্য করে গেছি। এবং এই জালালপুর থেকেই আমি এক সময় সমস্ত বাংলাদেশ তথা সিলেটের যতগুলো সাহিত্য সংগঠন আছে, প্রত্যেকটি সাহিত্য সংগঠনে 2000 সাল থেকে আমি 2010-12 সাল পর্যন্ত আমি বিভিন্ন সংগঠনে আমি নিয়মিত সদস্য হিসেবে উপস্থিত হতাম। তখন জালালপুর থেকে
সিলেটে যাওয়া অনেক কষ্টের ব্যাপার ছিল। তারপর আমি যেতাম মেঘ বৃষ্টি উপেক্ষা করে, আমি গিয়েছি, যেখানে আমি গিয়েছি সেখান থেকেই আমি ভালো কিছু পেয়ে আসি। আর আপনার যাওয়াটা ছিল সাহিত্যকে ভালোবেসে, সাহিত্যের টানে, সাহিত্যের টানে যাওয়া। কিন্তু আমার এলাকার থেকে আমি এই ভালোবাসার মানুষ হতে পারিনি, কিন্তু আমি আমার এলাকাকে ভালোবাসি। যে ছেলেটা আমাকে ডিল ছুঁড়ে মেরেছিল সেই ছেলেটাকেও আমি আজও ভালোবাসি, অন্তর থেকে, মন থেকে, প্রাণ থেকে ভালোবাসি, এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করি, কারণ সে আমার সন্তান। তার মাধ্যমে আমার এলাকা প্রতিষ্ঠিত হোক। সে একদিন হয়তো বুঝতে পারবে যে সাহিত্য কী জিনিস। আমি চাই যে আমার দক্ষিণ সুরমা তথা জালালপুর সাহিত্যের আলোয় আলোকিত হোক, অনাগত প্রজন্মরা বেরিয়ে আসুক ওইখান থেকে। ওই জিনিসটা আমাকে ভীষণভাবে কষ্ট দেয়, যখন মনে হয় খুব কষ্ট পাই এই জিনিসটা, এবং আমি খুব আহত, আমার হৃদয়টা কত বিক্ষত, আমি খুব কষ্ট পেয়েছি সেদিন। কিন্তু আমি আজ পর্যন্ত সেই ছেলেটাকে বলিনি যে তুমি আমাকে কেন, সেই দিনের কথা সেই মুহূর্তে ওটা এখনো বলতে পারিনি, আমি আজও বলিনি, বলবো না, কারণ সে তখন সরে ওঠাও বলতে পারতো না, তাকে বলে এগুলো করানো হয়েছে। তারপর আমি আমার এলাকাকে ভালোবাসি, এলাকার মানুষকে ভালোবাসি, আমার অন্তরের মধ্যে আমার এলাকা নিয়ে, আমার জন্মস্থান নিয়ে, আমার শেকড় নিয়ে আমার গর্ব। জি, বুঝতে পারি। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আজকের যে সম্মানিত অতিথি আমাদের সাথে আছেন, ওনার কাছ থেকে আরও বিভিন্ন গল্প জানবো, বিভিন্ন বিষয় জানবো। তবে আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, শুধু দক্ষিণ সুরমায় না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেই সময় বর্তমানে অনেকে এই সুযোগটা পাচ্ছেন। অনেক যারা, বিশেষ করে সমস্যা হতো এই বিষয়টা যে একজন মেয়েকে সাহিত্য সাধনা করতে অনেক ধরনের বাধা বিপত্তি এবং প্রতিকূলতার মধ্যে দিয়ে সময় কাটাতে হতো, বিভিন্ন চাইলেও সাহিত্য সাধনার সেই সুযোগটা তারা পেত না। তো সেই সময়টা কাটিয়েছেন আমাদের আজকে সম্মানিত অতিথি, তিনি দক্ষিণ সুরমায় কাটিয়েছেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম হয়েছে, কিন্তু বর্তমানে এই সময়টা আসলে আমরা অতিক্রম করে এসেছি। এই সময়ে এসে দেখা যাচ্ছে অনেকেই সাহিত্য সাধনা করার সুযোগ পাচ্ছেন। আমার যদি ভুল না হয় তাহলে বর্তমানে আপনার, আসলে আপনি যতটুকু জানেন, আপনার বর্তমানে এই অবস্থানে যে মেয়েরা সাহিত্য সাধনা করতে পারতেছে অনায়াসে, যা যা আপনি পূর্বে পারেননি? না, এখন তো আমাদের তথ্য প্রযুক্তির যুগ। জি জি, সুযোগটা পাচ্ছে আমি বলতে চাচ্ছি। জি, প্রত্যেকটা ঘরে ঘরে তথ্য প্রযুক্তি আছে, প্রত্যেকটা ঘরের অভিভাবকরা অনেক সচেতন। তো আমার মা বাবা হয়তো তখন সচেতন ছিলেন, যেহেতু পারিপার্শ্বিক প্রতিকূলতার কারণে আপনারা পারিপার্শ্বিক প্রতিকূলতা থেকে আমাকে সহযোগিতা করা যেত, কিন্তু আমাকে কটাক্ষ করা হতো বিভিন্নভাবে, সমালোচনা যেটাকে বলা হয়, একজন মহিলাকে নিয়ে, একজন নারীকে নিয়ে, একজন জননীকে নিয়ে, যে যতটুকু নিম্ন মানে নিচু মন মানসিকতার সমালোচনা করা ততটুকু আমার উপর লেপটে দেওয়া হতো। তারপরও আমি ধেবে যাইনি, ভেঙে যাইনি, থেমে যাইনি, তারপরও আমি আমার নিজস্ব ধারায়, নিজস্ব বিবেক বুদ্ধি দিয়ে আমি আমার সুন্দর একটা পথ, বিভিন্ন বাধার সৃষ্টি হয়েছিল। আপনি যখন আপনার পড়ালেখা জীবন থেকে শুরু করেছেন, আপনি সাহিত্যে মনোনিবেশ করেছেন, ঠিক তখন থেকে শুরু হয়েছে আপনার এগুলা, যে আপনার সাহিত্য সাধনাটা আসলে মেনে নিতে পারতেছে না মানুষজন এরকম, তারপরও আপনি চালিয়ে গেছেন। আজ পর্যন্ত আমার, আমাকে আমার এই জন্মস্থান, আজ পর্যন্ত আমার ফ্যামিলি আত্মীয় স্বজন ব্যতীত অন্য কেউ মেনে নিতে পারে না, আমাকে হিংসা প্রতিহিংসা করে, ওগুলো আসলে ভালো না। জি জি, ওগুলো ভালো। আপনার কাছে এখন যে বিষয়টা জানতে চাইব, আপনার প্রতিটা মানুষের জীবনে অনেকগুলো অর্জন থাকে, তো আপনার জীবনে অনেকগুলো অর্জন আছে নিশ্চয়ই, তো এমন একটা অর্জনের কথা বলুন আজকে আমাদের এবং দর্শকদের উদ্দেশ্যে, যে এই অর্জনটা যখন আপনি এই অর্জন করেছিলেন আপনি এই বিষয়টা, বা এরকম কোনো অর্জন ছিল আপনার জীবনে, তারপর আপনি খুব বেশি আনন্দিত হয়েছিলেন, অনেকগুলো অর্জন আছে আমরা জানবো ধীরে ধীরে, তো এই বিষয়টা জানতে চাই, একটা অর্জনের কথা বলুন, যে অর্জনের পর আপনি খুব বেশি আনন্দিত হয়েছিলেন আপনার জীবনে, জীবনের অর্জন থেকে। আসলে আমার জীবনে অর্জন বলতে কোনো কিছুই নেই, এখনও আমি সেই হিসাবে সাহিত্যের কোনো কাজ করতে পারিনি বা সাহিত্যের কর্মীও হতে পারিনি। তারপরও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কর্তৃক আমাকে তরুণ সাহিত্য পদকে আমাকে 2010 খ্রিস্টাব্দে আমাকে তরুণ সাহিত্য পদক প্রদান করা হয়েছিল। তো আমি তখন প্রচণ্ড, আমি আগে বলেছি যে আমি আহত হয়েছিলাম, ওই সময়ের আহত থেকে আমি এক সময় প্রচণ্ডভাবে 2000
নয় খ্রিস্টাব্দে এসে আমি শারীরিকভাবে খুব বেশি মানে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। তখন আমি খুব অসুস্থ ছিলাম, তো তখন আমার একটা ফোন ছিল, তো যে ফোন তখন এত নেটওয়ার্ক ছিল না আমাদের, তখন নেটওয়ার্কটা ছিল ওই যে একটা কোঠার মধ্যে বেঁধে। হ্যাঁ, তো কে জানে একজন আমাকে বলল যে আমি খুব অসুস্থ, তখন কথাবার্তা তেমন একটা আমি বলতে পারি না, আমার তখন হেড দিয়ে আসছি আমার মাথার মধ্যে, ওই যে আমি আগে বললাম না যে আমাকে একটা আদলা দিয়ে আমাকে রক্তাক্ত করা হয়েছিল, ওইটার থেকে আমার ওইখানে ইনফেকশন করে দীর্ঘদিন। হ্যাঁ, তো তখন আমি হিট দিয়ে আসছি ঢাকার থেকে, তখন আমাকে কে একজন জানি হয়তো নাম সে ছিল না বা আমি হয়তো বলতেও পারবো না, এই ধরনের কে একজন আমাকে বললো যে আপনি কি কিছু জানেন, কোনো খবর পেয়েছেন? যে আমি বললাম যে না, কি হয়েছে? তো তিনি আমাকে বললেন যে হ্যাঁ, আমার মনে পড়ছে এই মুহূর্তে, সেলিমা ওয়ালবাই, আমাদের গুরুজন যাকে বলা হয়, সিলেটের সাহিত্য অঙ্গনে যিনি আসলে অনেক পরিচিত, আমি কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ সেলিম ওয়াল ভাইয়ের কাছে, আমার অভিভাবকের মতো এবং আমার একজন সিনিয়র বড় ভাইয়ের মতো। এবং যতটুকু জানি যে আপনার সাথে একটু যুক্ত করতে চাচ্ছি, উনি সিলেটের একজন নাম করা গল্পকার। হ্যাঁ, গল্পকার যুবতীর লাশ, হ্যাঁ, আমাদের একটা গর্ব। তো এবং ভালো কবিতা লিখেন, যদিও কবিতা কম লিখেন, তিনি ভালো কবিতা, একজন কবি, ভালো উঁচু মানের একজন কবি। তো ওনার কাছ থেকে আপনার কাছে কল আসলো? হ্যাঁ, ওনার কাছ থেকে আমার কাছে কল আসলো যে তুমি কি কিছু জানো? যে আমি বললাম যে না, আমি তো কিছু জানি না, যে তুমি একটু খবর নাও, এই পর্যন্ত শেষ, খবর নাও। তো আমি কিসের খবর নেব? তখন আমার আরেক ভাই আব্দুল সবুর মাখন, ওনার মাধ্যমে মানে আমার বাবার সাথে পরিচয় ছিল, ওই আমার বাবার পরিচয়ের মাধ্যম থেকে ওই মাখন ভাইয়ের সাথে আমারও পরিচয়, ওনার সাথে আমি লেখা জমা রাখতাম। উনি খুব যত্ন করে ওনার পত্রিকা ওইখানে দিতেন এবং পত্রিকার যত্ন করে রাখতেন, ওনার কাছে অনেক কৃতজ্ঞ। তো আমি ওনাকে ফোন দিলাম, ফোন দেওয়ার পর উনি বললেন যে হ্যাঁ, একটা নিউজ দেখলাম যে তরুণ সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়েছে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ থেকে। তো তারপরে আমি আমার এই আরেকজন ভাই ওনাকে আমি ফোন করলাম, রাগিব হোসেন চৌধুরী, যিনি আমাকে বলতেন যে সাহিত্য এমন এক জিনিস, তুমি তোমার কাজ করে যাও। তিনি প্রতিও আমার কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা এই তিনজন মানুষের প্রতি, আরও অনেক অনেকের নাম বলা যাবে এই মুহূর্তে, গোবিন্দ পাল, কিশোর এবনি দিলুয়ার, ওনাদের কাছ থেকে আমি উৎসাহ পেতাম। তো ওই দিন যখন আমি ওই মাখন ভাইয়ের কাছ থেকে, সেলিম ওয়াল ভাই সরাসরি বলেননি, মাখন ভাই যখন বললেন, তখন আমি মানে আনন্দে, এত বেশি আনন্দিত হয়েছিলাম আমি তখন, মানে আমার ভাষা বলার এই এই জায়গা থেকে যে এইটা কিভাবে হলো, এটা কিভাবে সম্ভব, এটা কি দক্ষিণ সুরমায় প্রথম নারী হিসেবে আপনি, দক্ষিণ সুরমায় প্রথম এবং কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে মহিলাদের মধ্যে প্রথম, বা দক্ষিণ সুরমায় প্রথম, দক্ষিণ সুরমায় প্রথম নারী হিসেবে আপনি পেয়েছিলেন তরুণ সাহিত্য পদক পুরস্কার, তরুণ সাহিত্য পদক। তো ওটা আমার জন্য বিশাল, অনেক অনেক বড় আমার জীবনে, আমি হয়তো আর এত বড় বিষয় নাও পেতে পারি। অবশ্যই আমরা আশা রাখি আপনি পাবেন, অনেকগুলো পেয়েছেন। আর ওই ওইখান থেকেই আমার, ওই ওইখান থেকেই আমার মোটামুটি উৎসাহ উদ্দীপনা, আমাকে মনোনীত যারা করেছিলেন, আমি হয়তো তখন ওনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি, যেহেতু আজকে আমার একটা সময় সুদিন আসছে, আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমাকে মনোনীত করেছিলেন এই তরুণ সাহিত্য পদকের জন্য কবিতায় আমাকে কবিতায় দেওয়া হয়েছিল। আমার এখনও ওইটা, আমি অত্যন্ত, আমার ঘরে অনেক জিনিসপত্র রয়েছে কিন্তু আমার সাহিত্যের জিনিসগুলোর মধ্যে ওই জিনিসটাকে আমি অত্যন্ত যত্ন করে রেখেছি, বুকে আগলে ধরে। প্রথম অর্জন আপনার জীবনের ওইটা। জি, আপনার কাছে আরও একটি বিষয় জানতে চাচ্ছি যে আপনি, আমরা যতটুকু জেনেছি আপনার সাথে কথা বলে, যে আপনি পড়ালেখায় অর্থাৎ ছাত্র জীবন থেকেই আপনি সাহিত্য চর্চায় এসেছেন, সাহিত্য চর্চা করতেছেন, আসলে অনুপ্রাণিত হয়েছিলেন আসলে কাদের মাধ্যমে, বা আপনি যদি স্পেসিফিক করে বলতে চান যে আমি তাদের মাধ্যমে বা এই বিষয়ের মাধ্যমে বা এই লোকদের মাধ্যমে আপনি অনুপ্রাণিত হয়েছিলেন সাহিত্য চর্চা করতে, স্পেশালি সাহিত্য চর্চা? হ্যাঁ, অনুপ্রাণিত যাদের কাছ থেকে হয়েছি, ওরা প্রত্যেকেই আমার গুরুজন, প্রত্যেকেই আমাকে অত্যন্ত অত্যন্ত স্নেহ করতেন।
এবং প্রত্যেকের প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল। জি, এই মানুষগুলোর প্রতি আমি আজীবন, আমি আমার পরিবার কৃতার্থ থাকব, কৃতজ্ঞতা বোধ স্বীকার করে যাব। প্রথমে বলছি আমি ছেলে মোবাইল ভাইয়ের কথা, একজন গল্পকার, তিনি সাংবাদিক, সংগঠক এবং একজন ভালো উপস্থাপক, ভালো একজন ভালো মনের মানুষ, একজন ভালো মনের, সাদা মনের মানুষ। হ্যাঁ, তারপর আসা যায় এই আব্দুল সবুর মাখন ভাই, উনি আমার বাবার পরবর্তী স্থান, যেটাকে বলে আমার বাবার পরবর্তী স্থান, আমার বাবা চাচার পরে যে স্থানটা আব্দুল সবুর মাখন ভাই, ওনার স্থানটা আমি দিতে চাই সাহিত্যের জন্য, অনুপ্রাণিতের জন্য। মানে উনি এমনও করেছেন কখনো কখনো যে যে কবিতাটা আমার ভালো হয়নি, ওই কবিতাটা উনি অত্যন্ত যত্ন করে রেখে দিতেন, এবং আমি যখন যেতাম লেখা নিয়ে দেখা করতাম, তখন তিনি বলতেন যে ওইটা আরও একটু গোসা মাজার দরকার আছে। হ্যাঁ, তারপর রাগিব হোসেন চৌধুরী, জি জি, উনিও আমাকে অনুপ্রাণিত করতেন, কিশোর ইবনে দিলওয়ার, গোবিন্দ পাল, সৈয়দ মবনু, তারপর আরও অনেকে, আরও অনেকে। তখন কি আপনার সাথে দক্ষিণ সুরমা ছাড়াও কি অন্য কোনো জায়গা থেকে কোনো নারী সাহিত্যিক আপনার সাথে তখন কেমন আসছে সবসময়? না, তখন আমি যখন যেতাম, জি, এই দুই তিন বছর তখন আমি যেদিন যেতাম, জি জি, ওই দিন অন্য কাউকে পেতাম না। বুঝতে পারছি। যখনই আমি তরুণ সাহিত্য পদকে ভূষিত হলাম, জানাজানি হয়ে গেলে, এবং আমাকে তরুণ সাহিত্যের পদকটা দেয়া হলো কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের পক্ষ থেকে, তারপর থেকে মানে মহিলারা ওইখানে আসা যাওয়া স্টার্ট করলেন, এবং মহিলাদেরকে ওনারাও সাহিত্যে ওনারাও মনোনিবেশ করলেন, অনুপ্রাণিত হলেন, এবং ওই ওনারাও ওইখান থেকে অর্জন করলেন। আমার পরবর্তীতে কবি ইশাক জাহান জলি, তারপর মাসুদা সিদ্দিকা রুহি, তারপর আরেকটা মেয়ে কবি জান্নাতুল সুব্রা মনি, আমার মনে হয় ওই তিনজন, আরো অনেকে আসা যাওয়া শুরু করলেন, এবং ওরাও তরুণ পদক পেয়েছেন পরবর্তীতে ওই আমার মাধ্যমে। আমি ওখানে যাই, মূলত এই বিষয়টা দেখা যায় যে আপনার মাধ্যমে, যখন আপনি একজন নারী হিসেবে প্রথম আপনি ভূষিত হয়েছিলেন ওই পদকে, তারপর তারা অনুপ্রাণিত হয়েছিলেন, অনুপ্রাণিত হয়েই তাদের আসা যাওয়ার পর ধীরে ধীরে তারা অর্জন করেছিলেন এই পদক। তো ওইটা যখন আমি পেলাম, তখন আমি আমার এলাকার আমার ইউনিয়নের যারা মুরব্বিয়ান ছিলেন, ওনাদের কাছ থেকে আমি তখন, এখন পর্যন্ত মুরব্বিয়ান যারা রয়েছেন, অনেকে মরহুম হয়ে গেছেন এবং অনেকে বর্তমানে জীবিত আছেন, তো ওনাদের কাছ থেকে এখনও আজ পর্যন্ত আমি অনুপ্রাণিত হই। অনেকে আমার সাথে টেলিফোনে যোগাযোগ করেন, আমাকে লেখাপড়ার পরবর্তী জীবনে যখন আমি সাহিত্যে মনোনিবেশ করেছি, এতটুকু সফলতা পাইনি, ওই কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ থেকে যখন আমাকে তরুণ সাহিত্য পদক দেওয়া হলো, তারপর থেকে আমার এলাকার প্রত্যেকটি মুরব্বিয়ান, প্রত্যেকজন গুরুজন আমার বাবার ভূমিকা অর্জন করে রেখেছেন, এবং এখন পর্যন্ত আমাকে ওনারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন। কিন্তু ওনাদের জন্য আমি শূন্য, কিছু করার থাকলে আমার কোনো কিছু করতে পারতেছি না, কারণ আমার স্বাদ আছে, আমার সাধ্য নেই। আমি চাই যে আমার এলাকায় সাহিত্যের একটা কিছু করা হোক। আসলে যে দর্শক, আসলে আমরা যতটুকু জানলাম যে দক্ষিণ সুরমায় প্রথম নারী হিসেবে উনি তরুণ সাহিত্য পদক পেয়েছিলেন কেমুসাস থেকে, তো দক্ষিণ সুরমায় এখনও অনেক যারা আছেন মেয়েরা সাহিত্য সাধনা করেন বা করতে চাচ্ছেন, আপনারা আপনাকে দেখে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকে আপনাকে চিনেন, আবার অনুষ্ঠানের মাধ্যমে আজকে দেখে তারাও অনুপ্রাণিত হবে নিশ্চয়ই, এবং তারাও সাহিত্য সাধনায় মনোনিবেশ করবে। আপনার কাছে এখন যে বিষয়টা নিয়ে আসতে যাচ্ছি, আপনার অনেকগুলো বই আপনার প্রকাশ হয়েছে, একক বই, আপনার প্রকাশিত প্রথম বই কোনটি, যদি আমাদের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে বলতেন? ওইটা আরেকটা সংগ্রামের কথা। জি, তখন আমাদের সিলেটে 2008 খ্রিস্টাব্দে আমাদের সিলেটের প্রকাশনা সংস্থা কোথায় কি, মানে আমি তখন আর তেমন একটা জানতাম না, জানাশোনা ছিল, জানাশোনা ছিল। তো আমি ঢাকাতে দিলাম একটা বই করতে, দুই বছরে একটা বই দিল প্রকাশক আমাকে। আমার প্রথম বইটার নাম ছিল বিসর্জিত জ্যোৎস্নার বালিয়াড়ি। 2008 খ্রিস্টাব্দে ওইটা জমা দিয়েছিলাম পাণ্ডুলিপি, আর 2010 খ্রিস্টাব্দে ওই একটা বইয়ের আমি মরুক উন্মোচন করি। সম্মানিত অতিথি, আপনার কাছে আরও একটা বিষয় আপনাকে বলে রাখি, এই বইটা আমারও পড়ার সুযোগ হয়েছিল। সুপ্রিয় দর্শক, এই বইটা যখন আমি পড়েছিলাম পার্সোনালি, আমার যখন পড়ার সুযোগ হয়েছিল তখন পড়েছিলাম,
সত্যি কথা বলতে গেলে আমি এক কথায় বিমোহিত হয়েছিলাম। হ্যাঁ, অনেক অনেক ভালো ভালো জি জি কথা ওইখানে, কবিতা কিনা ওইটা আমি জানি না, তবে কবিতা হিসেবে মানে অনেক ভালো ভালো কথা ওইখানে ওই বিসর্জিত জ্যোৎস্নার বালিয়াড়ি ওইটাতে অনেক ভালো ভালো কথা চলে আসছিল। ওই ওই ওইটাতে মনে হয় আমার অনেকগুলো কবিতাও গিয়েছে, পাঁচশোরমা হবে। এখন পর্যন্ত আপনার ওই একক বইয়ের সংখ্যা আসলে কতটি? আমার অনেকগুলো জানি প্রকাশ হয়েছে। একক বইয়ের সংখ্যা আমার দশটি কবিতার বই। আর গল্প আমি যদিও প্রথম গল্প এবং ছড়া লিখতাম, তো আসলে এখনো গল্প কিংবা ছড়ায় এখনো আমি হাত দেইনি, কারণ আমি ওই কবিতা নিয়ে কাজ করি, কবিতাকেই ভালোবাসি এবং কবিতা আমার কাছে ভালো লাগে। তো সেই হিসাবে দশটি বই আমার একক, আর যৌথ চারটি সম্পাদনা করেছি। তো দশটি বইয়ের মধ্যে আমার কাছে সবগুলো বইয়ের নাম আমার কাছে মনে হয় আমার মন মতো হয়েছিল। যেমন আমার প্রথম যে বইটি ছিল সেটা ছিল বিসর্জিত জ্যোৎস্নার বালিয়াড়ি, একক কাব্যগ্রন্থ। আর তারপর ছিল নীলাম্বরী মন 2012 খ্রিস্টাব্দে ওইটা, আর জ্যোৎস্নার বালিয়াড়ি ওইটা 2010 খ্রিস্টাব্দে। তৃতীয় বই ছিল স্মৃতির ক্যানভাস, ওইটা ওই বইটাও আমার 2012 খ্রিস্টাব্দে হয়েছিল। তারপর অন্তরাত্মার সেলাই 2013 খ্রিস্টাব্দে। আচ্ছা, আমার পঞ্চম বই ছিল নিবৃত নিলয়। হ্যাঁ, কারণ ওই যে আমার জীবনটা নিবৃত, গড়টা একা, ওই জন্য ওইটাতে ভালো কবিতা ছিল, নিবৃত নিলয় 2014 খ্রিস্টাব্দে। তারপর জীবন সংক্রান্ত কিছু বিষয় নিয়ে কবিতা লিখেছি আমি, খুব গহীনে গিয়ে, কবিতার গহীনে গিয়ে, বিষণ্ন অন্বেষণ 2015 খ্রিস্টাব্দে। আমার সপ্তম বই ছিল মহুয়ার মায়ামন, আমার মা বাবা, আমার দেশ প্রকৃতি, আমার স্বাধীনতা, আমার ভূখণ্ড, আমার মানচিত্র, আমার শহীদ বুদ্ধিজীবীদের নাম, এই সমস্ত দিয়ে মহুয়ার মায়ামন, ওইটাও একটি ভালো বই ছিল। অষ্টম বই ছিল দহনে দ্রোহী। হ্যাঁ, দহনে দ্রোহী ওইখানে প্রেম, রোমান্টিকতা, বিরহ, যাতনা এগুলো নিয়েছিল। তারপর নবম বই যেটা ছিল স্বদেশ আমার প্রেম, ওইটা আমার একক একটা অ্যালবাম, ওই বই থেকে একটা একক সিডি অ্যালবাম বের হয়েছে মার্কেটে, ওইটা পাওয়া যায়। ওইটাতে ছিল প্রায় 64টার মতো কবিতা। হ্যাঁ, প্রত্যেকটি কবিতা দিয়ে একটা অ্যালবাম করা হয়েছিল। অনেক ভালোভাবে বদরুল আহসান খান কবিতার আবৃত্তি করছিল। আর আমার 11তম বই যেটা ছিল ওইটা ছিল মুদ্রিত মুসাফির, এই বছর আসার কথা ছিল, করোনাকালীন করোনা সংকটের কারণে হয়তো আসতেছে না, ওটা আনতে পারিনি, আগামী বছর হয়তো আমরা পেতে পারি। ঠিক আছে, যৌথ সম্পাদনা ছিল মনোকাব্যের মায়ামঞ্জিল 2016 খ্রিস্টাব্দে, স্মৃতির অবয়ব ওইটাও 2016 খ্রিস্টাব্দে, বসন্ত বিন্যাস ওইটা ছিল 2019 খ্রিস্টাব্দে, নির্ভীক ভাবনায় 2020 খ্রিস্টাব্দে, চারটি সম্পাদিত যৌথ কাব্যগ্রন্থ। আপনার তো অনেকগুলো বই, আমরা যতটুকু জেনেছি যে আপনার প্রতিটি একক কাব্যগ্রন্থ বা সম্পাদিত বইগুলো অনেক সাড়া ফেলেছিল। হ্যাঁ, আপনি কি এরকম স্পেসিফিক করে বলবেন যে ওই বইটা আপনার কাছে মনে হয়েছে খুব বেশি সাড়া ফেলেছিল আপনার একক বইগুলোর মধ্যে? আমার একক বইগুলোর মধ্যে সবচেয়ে বেশি মানে যেটাকে বলা যায় যে খুব বেশি সাড়া পেয়েছিল, বিসর্জিত জ্যোৎস্নার বালিয়াড়ি অনেক সাড়া পেয়েছিল, ওইটা পাঁচমিশালি ছিল, সাড়া পেয়েছিল। বুঝতে পারছি। আসলে সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের অতিথির সাথে অনেক বিষয় নিয়ে কথা বলতেছি, ওনার সাহিত্য জীবন নিয়ে, অনেক মজার মজার ঘটনা এবং অনেক
অনেক বিষয় জানতেছি ওনার কাছ থেকে, ওনার জীবনের অনেক স্মৃতিও আমাদের সাথে শেয়ার করছেন। একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানে, আপনার কাছে একদম শেষ পর্যায়ে আসার এসে গেছি আমরা। এখন যে বিষয়টা জানতে চাইব, আপনি সাহিত্য চর্চা এখনও করতেছেন, আপনি এখনও আমাদেরকে বিভিন্ন জিনিস বিভিন্নভাবে লেখা উপহার দিচ্ছেন, আমরাও করতেছি, আমরা বিমোহিত হচ্ছি নতুনদের উদ্দেশ্যে। আপনি যেহেতু সাহিত্যের মানুষ, আপনি বারবার বলতেছেন এবং শুরুতেই বলেছেন যে আপনি চান যে দক্ষিণ সুরমা সহ বাংলাদেশের সাহিত্য চর্চাটাও বেশি নতুনরা এগিয়ে আসুক সাহিত্য চর্চা করে, তো নতুনদের উদ্দেশ্যে আপনার কী বলার আছে? নতুনদের উদ্দেশ্যে আমার বলার আছে, আমাকে আমি যখন নতুন ছিলাম বা এখনও আমি নতুন আছি, এখনও আমার অভিভাবকরা আমাকে বলেন সাহিত্যের শেষ নেই। জি হ্যাঁ, সাহিত্য হচ্ছে অফুরান ভাণ্ডার। কবি এই মুহূর্তে মরহুম কবি আবিদ আজাদ, সাজ্জাদ কাদির, হ্যাঁ রফিক আজাদ, তিনজনের সাথে আমার দেখা হয়েছে। এবং আমাদের বাংলা সাহিত্যের দিকপাল কবি আল মাহমুদ, ওনার সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে। আপনার কাছে যতটুকু জেনেছি আল মাহমুদ আপনাকে খুব খুব বেশি ভালোবাসতেন, আপনার অনেকগুলো লেখা নিয়েও আপনি অনেক সময় গিয়েছিলেন। হ্যাঁ, আমার দুইটা বইয়ের মধ্যে উনি ফ্ল্যাপে লেখা দিয়েছিলেন, দুইটা বইয়ের ওই দুইটা বই। জি জি হ্যাঁ, বুঝতে পারছি। বিশ্বজিৎ জ্যোৎস্নার বালিয়াড়ি অনেক সুন্দরভাবে উনি লিখে দিয়েছিলেন। তো ওনাদের কাছ থেকে আমি জানতাম যে সাহিত্যের শেষ নেই, এক একজন এক এক ভাষায় ওনাদের মনের ভাব ভঙ্গি প্রকাশ করতেন, এক একজন এক একভাবে সংজ্ঞা দিতেন, এক একজন এক একভাবে বলতেন, খুব সুন্দরভাবে স্বল্প কথায় বলতেন সাহিত্যের শেষ নেই। আর সাহিত্য কাউকে কখনো খালি হাতে দেয় না, খালি হাতে দেয় না, আর সাহিত্য কখনো নিতে জানে না, সাহিত্য শুধু দিতেই জানে। সেই জন্য আমি তরুণদের কাছে এইটুকুই আমার চাওয়ার, আমি তো থাকবো না, হ্যাঁ আমার অনাগত প্রজন্ম যারা চলে আসছে তারা যেন সবসময় সাহিত্য সাধনা একাগ্রচিত্তে করে, একাগ্রচিত্তে করতে হবে, গহীনে যেতে হবে। হ্যাঁ, শুধু লিখলে হবে না, লেখার মধ্যে একটা বিষয়কে নিয়ে আসতে হবে, যে বিষয়টা নিয়ে আসতে হবে, শুধু আমি রোমান্টিকতাকে নিয়ে এত বেশি লিখব, হ্যাঁ রোমান্টিকতাকে বেশি না লিখে আমি আমার মাকে নিয়ে লিখব, দেশকে নিয়ে লিখব। আমার যে রোমান্টিকতা আছে, যে ভালোবাসা, সেটা আমি চারপাশে বিলিয়ে দেব। হ্যাঁ, আমি একজনকে নিয়ে লেখার দরকার নেই, আমি মানে আমার দেশ, মা, মাটি, বাসা, মানচিত্র, পতাকা, গণতন্ত্র, স্বাধীনতা সব কিছুর মধ্যে আমার ভালোবাসাকে ঢেলে দিব, ঢেলে সাজাবো সুন্দর করে। যেমন আমার একটা ছোট্ট কবিতা বলতে হয় এই মুহূর্তে, ভালোবাসা মানুষ মানুষকে ভালোবাসে, ভালোবাসা পাপ নয় যদি সে পাপি না হয়। হ্যাঁ, আর আরও একটা বিষয় দর্শক, যে আমাদের সম্মানিত অতিথি বললেন, আসলে এটা সত্য যে সাহিত্য এমন একটা জিনিস বা এমন একটা শাখা যে সাহিত্যের মাধ্যমে মানুষ যখন ইহকালীন জীবন শেষ হয়ে যায়, ইহকালীন জীবনের শেষের পরেও মানুষ বেঁচে থাকে এই সাহিত্যের মাধ্যমে। আপনার কাছে আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে সময় সংকীর্ণ, এর জন্য অনেক কথা বলার ছিল আপনার সাথে। আরও আর অন্য কোনো একদিন আপনার সাথে দেখা হবে এবং কথা বলবো, জানবো আপনার সাহিত্য সাহিত্য জীবন নিয়ে আর অনেক কিছু। শেষ পর্যায়ে চলে এসেছি এখন আপনার কাছে, আসলে আপনার স্বরচিত একটা কবিতা আবৃত্তি শুনে শুনে আমরা বিদায় নিতে যাচ্ছি আজকের এই আয়োজন থেকে। কবিতার শিরোনাম বিষণ্ণ অন্বেষণ। কোনো কোনো মানুষের বুকে উত্থাল ব্যথার অনল জ্বলে সারা রাত ঘুম হয় না, তার অন্তর পুড়ে সার খার হয়, পুড়ে পুড়ে রাত হলে ঘুমোতেই পারে না, রাত শেষে চুকের নিচে কালচে দাগ পড়ে তাকে, ওই দুষোর জেগে থাকার কোনো অর্থই খুঁজে পায় না, বিষণ্ণ হয় সূর্যালোকিত আলোয় দিন হলে। কোনো কোনো মানুষের জীবনে কিছু কিছু স্বপ্ন থাকে, অনেক বেশি স্বপ্ন থাকে, স্বপ্ন পূরণের লক্ষ্যে রাত হলে দুটো চোখের পাতায় কোনো ঘুমই আসে না, মানুষই স্বপ্ন দেখে ঘুমহীন চলতেই থাকে, নিজেকে দেয়া পাহারায়। কিছু কিছু মানুষ এভাবেই বুড় হলে ঘুম থেকে উঠে যায়, তবুও অনেক মানুষ পথ থেকে বেপথ হয় না,
এটাই তার আজন্মের রোগ সুখ দুঃখ ভোগ। যদি ফেলে আসা স্মৃতির কোনো রাত সাক্ষী হয় কসম, আমার চোখ জখমের আমি কারো কোনো ক্ষতির কারণ হতে চাইনি। নিজেকে তিলে তিলে হিসেব নিকাশে বুঝলাম, কারণ আমার বেঁচে থাকা খুব বেশি প্রয়োজন, তাই আমি এভাবে বড় হই প্রতিদিন। আমি বড় হই এভাবেই প্রতিদিন। ধন্যবাদ, আসলে খুব চমৎকার আবৃত্তি। আর সময় আমাদের সময় সংকীর্ণ, না হলে আমরা আরও অনেকগুলো কবিতা শোনার, আপনার কাছ থেকে আবৃত্তি শোনার ইচ্ছে ছিল। তো আপনার কাছ থেকে বিদায় নিতে হচ্ছে এখন। আমাদের আজকের এই আয়োজনে আপনি সময় দিয়েছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। আবারও আপনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন আমাদেরকে। সুপ্রিয় দর্শক, আমরা এখন বিদায় নিচ্ছি, আজকে সম্মানিত অতিথির কাছ থেকে বিদায় নিয়েছি, অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। অন্য কোনো একদিন অন্য কোনো এক সম্মানিত অতিথিকে নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো আয়োজনে। সবাই ভালো থাকুন। আমিও আপনাদের কাছে, আপনাদের এই চ্যানেলের সাথে যারা সম্পৃক্ত আছেন এবং আপনার কাছে আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য, আমাকে খুঁজে নেয়ার জন্য কৃতজ্ঞ এবং অভিনন্দিত করছি। আমি সহ আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অকৃত্রিম অগাধ স্নেহ আদর ভালোবাসা এবং আশীর্বাদ রইল। সকলেই ভালো থাকুন। মানুষের জয় হোক, কবিতার জয় হোক, জয় হোক আমাদের সাহিত্যের। সবাই ভালো থাকুন, এই আশা এই কামনা। এবং আমি আমার বাংলাদেশকে ভালোবাসি। আসুন আমরা বাংলা সাহিত্যে আমাদের অনাগত প্রজন্মকে নিয়ে আসি, সাহিত্য সাধনা করার জন্য। যারা যা যে পরিবার নিয়োজিত, সেই পরিবার সবসময় সুখের হয়। সবাই ভালো থাকুন।